ফ্রেন্ডস অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ইন্টেলিজেন্স ব্যুরো যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যে পরীক্ষাটা আগামী দিনে হবে সেই পরীক্ষাটার কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন তার মানে আপনি এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইনক্লুড করেছি এবং কিছু সংখ্যক মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনও কিন্তু ইনক্লুড করা আছে তো দুটো মিলিয়ে মিশিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন দুটো মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটি ক্লাস হতে চলেছে অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনি যে কোনো এক্সামের জন্য তৈরি করুন যারা ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষা দেবেন তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন কারণ এইখানেও কিন্তু যেমন স্ট্যাটিক ফ্যাক্ট থাকে ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষাতেও তেমনি কিন্তু স্ট্যাটিক ফ্যাক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে তো অবশ্যই ভিডিওটিকে সবাই মন দিয়ে দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেনে দেখে নেওয়া যাক এখানে আমি যে কোশ্চেনগুলো ডিসকাস করব কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমি বলে দেবো যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সেগুলো আমি পরপর বলে দেবো তো এখানে আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য লার্জেস্ট অফ ইন ইন্ডিয়া ইজ লার্জেস্ট বলতে হবে সব থেকে কোন রাজ্যটি মশলা বেশি প্রদান করে তো এটা হচ্ছে কেরালা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এখানে হিন্দি আর ইংলিশে কিন্তু কোশ্চেন হবে তো আপনারা যেটা প্রেফার করেন আমি এখানে জাস্ট ইংলিশে রেখেছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবার এখানে এটার হচ্ছে অ্যান্সার হচ্ছে কেরালা এটা হচ্ছে কারেক্ট স্যার নেক্সট যে কোশ্চেনটা আছে অন হুইস রিভার ইজ দ্য ভাঁকড়ানাঙ্গাল প্রোজেক্ট বিল্ড তো ভাঁকড়া নাঙ্গাল প্রোজেক্ট হচ্ছে সুতলেস নদীর ওপরে অবস্থিত কোন নদীর ওপরে অবস্থিত সেটাই বলতে হবে তো এখানে সুতলেস নদীর ওপরে অবস্থিত এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক ভাকরা নাঙ্গাল ভাকরা ড্যাম ইজ কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অন দ্য সুতলেস রিভার ইন বিলাসপুর হিমাচল প্রদেশ ইন নর্দার্ন ইন্ডিয়া আর এটা হচ্ছে গোবিন্দসাগর রিজার্ভিয়ার এটুকুই পাস একটু মনে রাখবেন এবার নেক্সট হচ্ছে অরেঞ্জ রিভার ইজ দ্য লংেস্ট রিভার অফ হুইস কান্ট্রি আগের যে দুটো ছিল সে দুটো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন অরেঞ্জ রিভার কোন ইজ লংগেস্ট কোন কান্ট্রি কোন দেশের সবথেকে দীর্ঘতম নদী তো এটা হচ্ছে সাউথ আফ্রিকা বা বিয়ের হচ্ছে কারেক্ট অ্যান্সার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো এবং আদার্স এক্সামের জন্য বিশেষ করে ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য নেক্সট হচ্ছে সি এ ভবানী দেবী ইজ রিলেটেড টু হুইজ এক্সপোর্ট তো সি এ ভবানী দেবী হচ্ছে ফেন্সিংয়ের সঙ্গে রিলেটেড এ ভবানী দেবী ফেন্সিংয়ের সঙ্গে রিলেটেড আপ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেলের যে আর পি এফ এর পরীক্ষা সেখানেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো নেক্সট হচ্ছে রোডিও ওয়াজ রিসেন্টলি ইন দ্য নিউজ হোয়াট ইজ ইট তো রোয়েডিও এটা সম্প্রতি খবরে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মোস্ট ইম মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন তো এটা হচ্ছে এ ট্রাফিক রোবট রোয়েডিও হচ্ছে একটি ট্রাফিক রোবট নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট জেনারেল ইলেকশান ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন ওয়াজ হেল্ড দেখুন একটা কোশ্চেনের মধ্যে কিন্তু দুটো কোশ্চেন কনক্লুড করা আছে একটা হচ্ছে ফার্স্ট জেনারেল কোন বছর হয় আর সেকেন্ড হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কোন বছর হয় এবং দুটো কোশ্চিনেরই অ্যান্সার কিন্তু একই অ্যান্সার সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান ফার্স্ট জেনারেল হয় নাইনটিন ফিফটি ওয়ানে এবং ফার্স্ট দ্য কনস্টিটিউশন হয় নাইনটিন ফিফটি তো দুটোর শালই কিন্তু একই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাকে মনে রাখতে হবে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নেক্সট হচ্ছে হুইস অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখন তো জিএসটি নিয়ে জানেন সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটা হচ্ছে একশো একতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সঙ্গে রিলেটেড কোশ্চেন ইংরেজি থাকতে থাকলেও কিন্তু আমি বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি সুতরাং বোঝার কোনো অসুবিধা নেই আপনারা পারলে যদি পারেন বাংলাতে কিন্তু আপনাদের নোটবুকে লিখে রাখতেও পারেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট হচ্ছে কৌটিল্যর অর্থশাস্ত্র ইজ এ গ্রেট ট্রিটাইজন এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো কৌটিল্যর অর্থশাস্ত্রটা কোন ধরনের ছিল গ্রন্থটি তো এটা হচ্ছে স্টেট ক্রাফ্ট হচ্ছে অ্যান্সার হবে দেখুন এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক কৌটিল্যস অর্থশাস্ত্র ইজ অ্যান এক্সেলেন্ট টিটাইজ অন ক্রাফ্ট ইকোনমিক পলিসি অ্যান্ড মিলিটারি স্ট্র্যাটেজি তো ইট সেট টু বি হ্যাভ বিন রিটেন বাই কৌটিল্য অলসো নোন বাই দ্য নেম চাণক্য কৌটিল্যের আর এক নাম কিন্তু পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে চাণক্য অর বিষ্ণুগুপ্ত কৌটিল্যের আর এক নাম পরীক্ষায় পড়ে চাণক্য অর বিষ্ণুগুপ্ত দ্য প্রাইম মিনিস্টার্স অব ইন্ডিয়াস ফার্স্ট গ্রেট এম্প চন্দ্রগুপ্ত মৌর্য এবার দেখুন এখান থেকে কত কতটা প্রশ্ন তৈরি হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন আসে যে কৌটিল্য কার রাজসভায় থাকতেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত কিন্তু থাকতেন তো এখান থেকে কতগুলো কোশ্চেন হলো বুঝতে পারছেন সব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি বললাম নেক্সট হচ্ছে হুইস আমাঙ্গ দ্য ফোর বেদাস ইজ দ্য ওল্ডেস্ট চারটে বেদের মধ্যে কোনটি সব থেকে পুরানো বেদ সেটা হচ্ছে ঋগবেদ ঋগ্বেদের পরে সামবেদ তারপরে যজুর্বেদ তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে অথর্ববেদ নেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেক্সট হচ্ছে অর্ডিনারি টেবিল সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড হোয়াট ইজ বেকিং সোডা তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এনএসসিএল আর এনএসসিএলটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এনএসসিএলটা হচ্ছে টেবিল সল্ট যেটা আমরা খাই আর বেকিং সোডা কী সেটা বলতে হবে তো বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং এটির ফর্মুলা হচ্ছে এনএইচ সিও ত্রি এনএইস এটার ফর্মুলা হচ্ছে এন সিও থ্রি যাই হোক এখানে একটু লিখতে প্রবলেম হচ্ছে আপনারা লিখে নিন এনও সি থ্রি হচ্ছে বেকিং সোডা বা সোডিয়াম বাই কার্বোনেটের ফর্মুলা আর আর যে কাপড় কাচা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট জাস্ট কার্বোনেট এই বাইটাকে কেটে যাবে জাস্ট কার্বোনেট হচ্ছে সোডিয়াম কার্বোনেট আর কি এমনি সোডা কাপড় কাচা সোডা নেক্সট হচ্ছে পোটাটো ইজ হুইস পার্ট অফ দ্য প্ল্যান্ট তো পোটাটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা পোটাটা হচ্ছে স্টেম পোটাটা হচ্ছে স্টেম বা কাওকাণ্ড নেক্সট হচ্ছে অন হুইজ নে হুজ নেম ইজ দ্য হায়েস্ট অ্যাওয়ার্ড ফর সার্ভিসেস টু দা ডেভেলপমেন্ট অফ সিনেমা গিভেন কার নামে যে সিনেমা জগতের সর্বতম পুরস্কার দেওয়া হয় সেটা কার নামে তো এখানে অবশ্যই জানেন যে দাদা সাহেব ফালকের নামে এই পুরস্কার সিনেমা জগতের সবথেকে বড়ো পুরস্কার সেটা দেওয়া হয় তো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ফ্যাক্টস একটু দেখে নিই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা ইট প্রেজেন্টেড অ্যানুয়ালি অ্যাট দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস শ্রীমণি বাই দ্য ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস অ্যান্ড অরিজিনেশন সেট বাই দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এখান থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে দিচ্ছি এখানে হচ্ছে এটা অ্যাওয়ার্ড করে হচ্ছে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল এখান থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটাকে দেওয়া হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন সংস্থা এই অ্যাওয়ার্ডটাকে দেয় তো ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভাল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড শ্রীমণি বাই দ্য ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভাল এখান থেকে কিন্তু দেওয়া হয় ফার্স্ট কত খ্রিস্টাব্দে এটি এস্টাবলিশড হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে কিন্তু এটি এস্টাবলিশড হয়েছিল এই সালটাও কিন্তু পরীক্ষায় আসে নেক্সট হচ্ছে ফার্স্ট উইনার কে ছিলেন না দেবিকা রানী হচ্ছে ফার্স্ট উইনার ছিলেন এটা হচ্ছে পরীক্ষায় আসে নেক্সট হচ্ছে লাস্ট অ্যাওয়ার্ডেড হয়েছে টু থাউজেন্ড সেভেন্টিনে বিনোদ খান্না এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছে বিনোদ কান্না টু থাউজেন্ড সেভেন্টিনে তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি এক এক করে বলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করুন এবং এগিয়ে চলুন আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখনও ইনক্লুড করা আছে এবং যে কোশ্চেনগুলো বলছি আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চলুন নেক্সট হচ্ছে দ্য আউটব্রেক রেডিনেস অ্যান্ড বিজনেস ইম্প্যাক্ট হোয়াইট পেপার বিন রিলিজড বাই হুইজ ইনস্টিটিউট রিসেন্টলি এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে পারেন তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফান্ড এখান থেকে রিলিজ করা হয় নেক্সট হচ্ছে দ্য শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডস আর গিভেন ফর শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয় নেক্সট হচ্ছে এবার শান্তিস্বরূপ ভটনগর অ্যাওয়ার্ড সম্পর্কে একটু দেখে নেওয়া যাক এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য টেকনোলজির জন্য আর কি দেওয়া হয় এবং এটা প্রেজেন্টেড করে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট দেওয়া হয় নাইনটিন ফিফটি এইটে ব্যাস সেটুকুই জানলে হয়ে যাবে নেক্সট হচ্ছে হুইস এজেন্সি ইমপ্লিমেন্টস দ্য মিড ডে মিল স্কিম লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন নাইনটিন নাইনটি ফাইভ যে উনিশশো পঁচানব্বই সালে যে মিড ডে মিলের স্কিমটা আনা হয়েছিল সেটা প্রথম কারা লঞ্চ করেছিল তো লঞ্চ করেছিল হচ্ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এইচআরডি তো এটা ফার্স্ট হচ্ছে তামিলনাড়ুতে আর কি ফার্স্ট লঞ্চ করা হয়েছিল এই ইমপ্লি এই মিড ডে মিল স্কিমটা আর এখন বর্তমান এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার আপনারা জানেন প্রকাশ জাভড়েকর কিন্তু এখন বর্তমান এইচআরডি মিনিস্টার নেক্সট হচ্ছে ভারত ভবন ইজ লোকেটেড ইন হুইজ এস্টেটস ক্যাপিটাল এটা হচ্ছে চেয়ার কোশ্চেন তো ভারত ভবন কোন রাজ্যের রাজধানীতে অবস্থিত তো ভারত ভবন হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত ভারত ভবন তো এবার এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক ভারত ভবন ইজ অ্যান অটোনোমাস মাল্টি আর্টস কমপ্লেক্স অ্যান্ড মিউজিয়াম ইন দ্য স্টেট অফ ক্যাপিটাল ভোপাল এস্টাবলিশমেন্ট এস্টাবলিশড অ্যান্ড ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ এটা সম্পূর্ণ মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা চালিত হয় এবং গঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালের তেরোই ফেব্রুয়ারি নেক্সট হচ্ছে দ্য স্টেট অ্যানিম্যাল অফ রাজস্থান রাজস্থানের স্টেট এনিম্যাল কী এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম কিন্তু অনেক স্টেট এনিমাল কিন্তু এই ধরনের কেন্দ্রের পরীক্ষায় কিন্তু দেখা যায় তো রাজস্থানের স্টেট অ্যানিম্যাল হচ্ছে এখানে ক্যামেল কারেক্ট অ্যান্সার হবে এবার প্রত্যেকটা রাজ্যের স্টেট এনিমাল সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি ভালো লাগছে যে কটা পারবেন আপনারা একটু ভালোভাবে রিভাইস দেবেন তাহলে দেখবেন অনেকটা হয়ে যাবে সব হয়তো মুখস্থ করা সবার ক্ষেত্রে সম্ভব নয় একবার করে রিভাইস দিলেও কিন্তু অনেকটা কাজে চলে আসবে এখানে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ এটা হচ্ছে স্টেট অ্যানিম্যাল আর এটা হচ্ছে সাইন্টিফিক নেম প্রত্যেকটার সেকেন্ডটা হচ্ছে স্টেট এনিম্যাল ফার্স্ট হচ্ছে স্টেট নেম সেকেন্ডটা স্টেট এনিম্যাল এবং তিন নম্বরটা হচ্ছে তাদের সাইন্টিফিক নেম এখানে আসাম আছে অনহান ডাইনাস গুজরাটের এশিয়াটিক লায়ন বিহার এই যে এখানে ছত্তিশগড় আর এখানে গোয়া তো এখানে হচ্ছে গোয়া আপনারা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন পরে ভালোভাবে পড়ে নেবেন নেক্সট হচ্ছে হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড এটাকেও স্ক্রিনশট করে নিন সেকেন্ড এখানে একটা বড় লিস্ট আছে দেখতে পাবেন এই সাইডে বড় লিস্টটা এটাকেও আপনারা ভালোভাবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এক জায়গায় কিন্তু সব রাজ্যের একসাথে পেয়ে যাচ্ছেন যতটা মুখস্ত করতে পারবেন করে রাখবেন আর যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে আছে তাদেরকে বলছি ফিশিং ক্যাট ওয়েস্ট বেঙ্গলের এনিম্যাল আর কি ন্যাশনাল অ্যানিম্যাল তো এটাকে কিন্তু অবশ্যই মনে রাখবেন নেক্সট হচ্ছে দ্য চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা তেলেঙ্গানা চিফ মিনিস্টার কে গতবারের পরীক্ষাতে কিন্তু দুটো রাজ্যের চিফ মিনিস্টার কিন্তু এসেছিল তো দুটো রাজ্যেরই চিফ মিনিস্টারের এখানে প্রশ্ন আমি রেখেছি তো অবশ্যই প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার গভর্নর কিন্তু আপনাদের প্রত্যেককে মুখস্থ রাখতেই হবে তো চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা হচ্ছে কে চন্দ্রশেখর রাও তিনি সেকেন্ড টাইম কিন্তু আবার সেখানকার চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং সেকেন্ড আর বাদ বাকিগুলো একটু দেখে নেব তার আগে তেলেঙ্গানার এই যে চিপ মিনিস্টার সম্পর্কে একটু লিখে দেখে নেব এবং এখানকার গুরুত্বপূর্ণ ফ্যাক্টটাকে একটু দেখে নেব তেলেঙ্গানা ফার্স্ট অ্যান্ড কারেন্ট চিফ মিনিস্টার ইস কে চন্দ্রশেখর রাও ফার্স্টেও ছিলেন এবং এখন হয়েছে এবং তিনি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি থেকে বিলং করেন এই রেলের পরীক্ষাতে কিন্তু পার্টি কিন্তু পুষে গেছিলো তো এখানে তেলেঙ্গানা সমিতি যে পার্টির টিআরএস পার্টি সেই টি আর এস পার্টি থেকে কিন্তু এই চন্দ্রশেখর রাও বিলং করেন এবং চিফ মিনিস্টার সিন্স তেলেঙ্গানা কবে গঠিত হয়েছিল এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে তো সেকেন্ড জুন টু থাউজেন্ড ভারতের সর্বশেষ গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়ে তেলেঙ্গানার সৃষ্টি হয় নেক্সট হচ্ছে যে আর যে চিফ মিনিস্টারগুলো ছিল যে স্টেটগুলো ছিল তাদের চিফ মিনিস্টারটা একটু দেখে নেওয়া যাক এখানে রাজস্থানের হচ্ছে অশোক গেহলট মধ্যপ্রদেশের যিনি বর্তমান নিযুক্ত হয়েছেন মধ্যপ্রদেশের হচ্ছে কমলনাথ ইনিও রিসেন্টলি নিযুক্ত হয়েছেন অন্ধ্রপ্রদেশে হচ্ছে না নারা চন্দ্রবাবু নাইডু বা এন চন্দ্রবাবু নাইডু নামে আমরা বেশি পরিচিত তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই দ্য চিফ মিনিস্টার অফ বিহার দুটো বলেছিলাম প্রশ্ন চিফ মিনিস্টারে এসেছিল সেকেন্ডটা বিহার এসেছিল। তো বিহারের চিফ মিনিস্টার হচ্ছে নীতিশ কুমার এবং বাদ বাকিগুলো দেখে নেব বাদবাকিগুলো হচ্ছে ভূপেশ বাঘেল বর্তমান নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন ছত্তিশগড়ের চিফ মিনিস্টার আসামের হচ্ছে সর্বানন্দ সোনোয়াল এবং অরুণাচল প্রদেশের হচ্ছে পেমা খান্ডু তো প্রত্যেকটা চিফ মিনিস্টারের নাম এখানে আমি ছটা সাতটা আটটা অলরেডি দিয়ে দিয়েছি আরগুলো বাকিগুলো আপনারা দেখে নেবেন নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ চেম্বার্স ইন দ্য হার্ট অফ এ ফ্রক ব্যাংকের কটি কয় প্রকোষ্ঠ হৃৎপিণ্ড সেটা আপনাদেরকে বলতে হবে এবং এই প্রশ্নের অ্যান্সার কিন্তু প্রতিদিনের মতো কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট করে দিতে হবে ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কটা কোশ্চনের অ্যান্সার করতে পারলেন সেটাও বলবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে চটপট শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো কিন্তু দেখতে পারে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে